রোজা প্রতি মন মিলুক পাখনা দূরে যত দূরে তাই বুঝি যাক না। হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা আবার নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। ভিডিওর শুরুটা করলাম আমাদের ছোট্ট গিনির গাওয়া গানের দুকলি দিয়ে। ঠিক এইরকমভাবেই আমরা বছরের শুরুতে বেড়াতে গিয়েছিলাম একটি অসাধারণ অফবিট ট্যুরে বৈদ্যপুরে। উইকেন্ডে একদিন পরিবারের সাথে বা সরস্বতী পুজোয় বন্ধুরা মিলে কিংবা শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে একটি শর্ট ট্যুর ডেস্টিনেশন হিসেবে বৈদ্যপুরকে বেছে নেওয়া যেতেই পারে। তোমাদের সাথে এই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে নেব, সাথে থাকবে ট্যুর গাইডেন্সও। তাহলে বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। বৈদ্যপুরে আসার জন্য রেলপথের সফরে বর্ধমান মেইন লাইনের যে কোনো লোকাল ট্রেনে এসে নামতে হবে বৈঁচি স্টেশনে। এরপর সেখান থেকে কালনাগামী বাস অথবা টোটোতে বৈদ্যপুর রথতলায় এসে পৌঁছতে হবে। রেলপথ অ্যাভয়েড করতে চাইলে সরাসরি কালনাগামী বাসে উঠতে হবে। রথতলা থেকে কয়েক পা হাঁটলে একটি মোড় চোখে পড়বে, যার বাঁ হাতে গেছে কালনার রাস্তা আর ডান হাতের রাস্তায় গেলে বৈদ্যপুর গ্রামের শুরু। সকাল সকাল গ্রামের পথে হাঁটতে হাঁটতে বাজারের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম। পথের ধারে চোখে পড়ল বেশ কিছু দৃষ্টি আকর্ষণ করার মতন স্থাপত্যকলা। আর এভাবে হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম একটি দেব দেউলে। টেরাকোটার নকশা খচিত এই দেব দেউলটি হিন্দু স্থাপত্য রীতির নিদর্শন বহন করে চলেছে। দেউলের ঠিক পাশেই রয়েছে এখানকার প্রসিদ্ধ বৈদ্যপুর টোলপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার মন্দির। এই এলাকায় মূর্তি পুজোর একটি বৈশিষ্ট্য হল প্রতি বছর ভাসানের পরে কাঠামো তুলে এনে বস্ত্র পরিয়ে তাকে সারা বছর পুজো করা হয়। পুজোর আগে মৃৎশিল্পী এসে আবার ওই কাঠামোর উপরে প্রতিমা নির্মাণ করেন। এই দেউল থেকেই দেখা যায় রাসমঞ্চ। এবারে আমরা পায়ে পায়ে সেখানেই উপস্থিত হয়েছি। রাসমঞ্চ মন্দিরের মতন দেখতে একটি স্থাপত্য, কিন্তু এখানে কোনো রকম মূর্তি পুজো হয় না। শুধুমাত্র রাসের সময় এই জায়গাটিকে সাজিয়ে তোলা হয় রাধা কৃষ্ণের রাসলীলার জন্য। ভ্রমণ করলাম রাসমঞ্চ লাগোয়া আরও কিছু স্থাপত্য এবং বৃন্দাবন চন্দ্রের মন্দির। রাসমঞ্চের গা বেয়ে এগিয়ে চলা পথ দিয়ে এসে পৌঁছালাম একটি টেরাকোটার মন্দিরে। এর অপরূপ শিল্পকলা সকলকেই মুগ্ধ করে দেবে। মন্দিরের থেকে দু এক পা হাঁটলেই চোখে পড়বে একটি বড় বাড়ি। এই বাড়িটির নাম রাজবাড়ি। নাম শুনে একে রাজা বা জমিদারের আবাসগৃহ হিসেবে ভাবলে ভুল করা হবে। আসলে এই বাড়ির নাম রাজবাড়ি হয়েছে এখানকার অধিষ্ঠিত দেবতা রাজরাজেশ্বর নারায়ণের নাম অনুসারে। স্থানীয় লোকের কাছে এটি পুজো বাড়ি নামেও পরিচিত। এখানকার রীতি অনুযায়ী চৌকাট পেরিয়ে বড় একটি ঘণ্টা বাজিয়ে আমরা প্রবেশ করলাম এই রাজবাড়ির ভিতরে। জমিদার বাড়ির যাবতীয় পুজোর কাজ এই দালানেই সম্পন্ন হয়ে থাকে। উপরের দিকের এই কক্ষগুলি বিভিন্ন রকমের পুজোর আয়োজন এবং পুজোর নানা রকম কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। রয়েছে একটি দুর্গা মণ্ডপ। আশ্চর্য হয়ে দেখলাম পুজো বাড়ির একটি অংশে রয়েছে একটি শিব মন্দির। হঠাৎ দেখলে একে একটি শয়ন কক্ষ বলে ভুল হয়, কিন্তু জানা গেল অন্দরমহলের মহিলাগণ বাইরে সকলের সামনে সহসা আসতেন না, তাই এমন গুপ্ত মন্দির নির্মাণ করা হয়েছে ঠিক এই পুজো বাড়ির মধ্যেই। আরও অবাক হলাম যখন দেখলাম
এই পূজো বাড়ির অন্দরমহলের ভগ্নপ্রায় অংশের একটি প্রান্তে রয়েছে ছোট্ট একটি গুপ্তপথ। সুড়ঙ্গের এই গুপ্তপথ গিয়ে মিশেছে কাছাকাছি একটি পুকুরে এবং সংযুক্ত আছে কাছারি বাড়ি ও বৈঠকখানার সাথেও। এই বাড়িতেই পুরনো ঐতিহ্যের চিহ্ন হিসেবে রাখা রয়েছে একটি পালকি। রাজবাড়ির ঠিক মুখোমুখি নহবতখানা। আগেকার দিনে বিভিন্ন অনুষ্ঠানে সানাই তবলা এসরাজ সহযোগে নহবত বসত এই বাড়িতেই। এরপর কিছুক্ষণ সময় কাটালাম রাজবাড়ি সংলগ্ন জমিদারদের এক শরিক নন্দীদের বাড়িতে। এই বাড়ির উঠোনেই রয়েছে বহু পুরনো একটি গভীর কুয়ো, আর অন্যদিকে বাড়ি আলো করে রয়েছে গৃহিণীর হাতে সাজানো সুন্দর একটি ফুলের বাগান। মূলত ছবি প্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই জায়গাটি চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল কাছারি বাড়ি। টেরাকোটা মন্দিরের পাশ থেকে বয়ে যাওয়া রাস্তা দিয়ে আসলে বাঁ হাতে পড়বে কাছারি বাড়ি। এইখানে বসেই জমিদারির হিসেব নিকেশের কাজ সম্পন্ন করা হতো। ব্যবসায়ীদের সাথে আলোচনা তথা জমিজমার হিসেব নিকেশ, পাট্টা, ভাগবাটোয়ারা সবই এখানে সমাধা করা হতো। কিছু কিছু কাজ এখনও বহাল আছে। কাছারি বাড়ির সাথে একটি ছোট্ট সরু গলি দিয়ে যুক্ত করা হয়েছে শিব বাড়িকে। নাম থেকেই বোঝা যায় এটি শিব মন্দির। তবে শিবের উপাসনা ছাড়াও জমিদার বাড়ির পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানগুলিও এখানেই সম্পন্ন করা হতো। উপরের ঘরগুলি ছিল অতিথিশালা। আবার কাছারি বাড়ির ঠিক মুখোমুখি রয়েছে বৈঠকখানা বাড়ি। এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, তাই অগত্যা বাইরে থেকেই এর স্থাপত্যকলা উপভোগ করতে হয়। বৃহদাকৃতি এই বাড়িটির ছাদের উপরের পাঁচিল প্রায় এক মানুষ সমান লম্বা এবং তাতে রয়েছে ঘুলঘুলি। আগেকার দিনে পর্দা প্রথার কারণে অন্দরমহলের মহিলারা ওই ঘুলঘুলি দিয়ে বাইরের লোকজন এবং দৃশ্য দেখতেন, কিন্তু বাইরের মানুষজন তাদের দেখতে পেতেন না। জমিদারদের বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের জন্যই এই বাড়িটি ব্যবহার করা হতো। মেরামতির কাজের জন্য মূল জমিদার বাড়িতে এখন প্রবেশাধিকার নেই, তাই আরও কিছুক্ষণ আমরা বৈদ্যপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ালাম। এমন একটি শান্ত গ্রামের পরিবেশে মন জুড়িয়ে যাবে তোমাদেরও। আসছে সরস্বতী পুজোয় গ্রাম সেজে উঠবে, তখন পরিবারের সাথে পিকনিক হোক কিংবা নিছকই কয়েক ঘন্টার ছোট্ট ট্যুরে ঘুরে গেলে এই গ্রামের স্মৃতি মনে থেকে যাবে চিরকাল। গ্রামের পরিবেশে রাত কাটাতে চাইলে যোগাযোগ করতে হবে সরকারি ডিভিসি বাংলোতে। তাই সকলকেই অনুরোধ করব অবশ্যই একবার শর্ট ট্যুরে বৈদ্যপুরে ঘুরে আসার জন্য। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। আমার অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে আজকে অবশ্যই চেক করে নিও। আজকের মতন বিদায় নিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।